হ্যালো, প্লিজ কাম। এটা আমাদের ফর্মাল লিভিং। আমরা এখানে একটা এল প্যাটার্ন সোফা দিয়ে সাজিয়েছি, এখানে একটা টিভি প্যানেল রয়েছে, আর এখানে একটা বড় পেইন্টিং আছে। এই পাশটাই আমাদের ডাইনিং স্পেস, আর এইদিকে রয়েছে আমাদের ফ্যামিলি লিভিং, সামনে ছোট্ট একটা প্রেয়ার রুম আর প্যান্ট্রি সেকশন। এটা আমার মাস্টার বেডরুম, এখানে একটা ব্যাক প্যানেল দিয়ে আমার একটা ছোট্ট ক্লোসেট করা আছে ভেতরে, আর এখানে আলমিরা আছে, আর এখানে কিছু ডেকোরেটিভ লাইটস আছে। এটা আমার ড্রেসিং ইউনিট। চলুন এবার পাশের বেডরুমটা দেখে আসি। এটা আমার মায়ের রুম। আমি মায়ের টেস্ট অনুযায়ী রুমটা সাজানোর চেষ্টা করেছি। এখানে মাস্টার বেড, আর এই পাশে একটা ডেকোরেটিভ টিভি প্যানেল আছে, আর বাচ্চাদের জন্য একটা পড়ার জায়গা। কি করছো? এটা হচ্ছে আমার ছেলেদের রুম। এখানে আছে একটা পড়ার টেবিল, একটা বাং বেড আর ক্যাবিনেট। ঘর আমার কাছে খুবই স্পেশাল একটা জায়গা, কারণ আমি এখানে পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে পারি। সারাদিন কর্মব্যস্ততা শেষে যখন আমি ঘরে ফিরে আসি, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করি। সেজন্য ঘর আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ছোটোবেলায় আসলে আমার শৈশব কেটেছে গ্রামে, তো গ্রামের পরিবেশ আসলে সবারই জানা, অনেক খোলামেলা থাকে, অনেক ওপেন স্পেস বেশি থাকে, বাড়ির সামনে উঠান থাকে। শৈশবের স্মৃতিটা আসলে এই এখনকার ঘরের থেকে অনেকটাই আলাদা ছিল, কারণ আমি যদিও আমি বিভাগীয় শহরেরই মেয়ে, কিন্তু আমাদের বাসাটা অনেক বেশি খোলামেলা ছিল। সামনে ছিল উঠান, পেছনে একটা পুকুর ছিল, আম গাছ, সব কিছু মিলিয়ে আসলে প্রকৃতির সাথেও একটা সম্পর্ক ছিল অনেকটাই। অন্য সব মেয়েদের মতো আমারও একটা স্বপ্ন ছিল যে আমারও একটা ঘর হবে, নিজের করে বলার মতো, ভাড়া বাসায় থাকতে হবে না, আর কিছুটা খোলামেলা হবে বাসাটা, আলো বাতাসে পরিপূর্ণ হবে, এরকমই একটা বাসার স্বপ্ন ছিল। বাড়িটা বা এই জায়গায় এই প্লটটা নেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা মাথায় কাজ করেছে যে এই বাসার আশেপাশের খোলা জায়গা, রূপায়ণের যে পরিবেশ, সামনেই আমাদের দক্ষিণ সাইডেই সামনেই খোলা সবুজ মাঠ, প্রশস্ত রাস্তা, বের হলেই যে কোনো সময় হাঁটা যায়, সবাইকে নিয়ে নিচেও সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। আসলে আমি যেটা বলছিলাম প্রথমে যে আমাদের শৈশব কেটেছে গ্রামে, গ্রামের অনেক খোলামেলা পরিবেশ, ওটা আমার ফার্স্ট একটা এক্সপেকটেশন ছিল যে পরিবেশটা আমরা এখানে এসে পেয়েছি, যে আমাদের যে বাসা নিয়েছি, বাসার চারপাশে অনেক ওপেন স্পেস আছে, অনেক খোলামেলা, চারিদিকে দক্ষিণ পাশ খোলা, দক্ষিণ পাশে নিচে মাঠ আছে, তারপরে পূর্ব পাশটাও খোলা,
এবং বাইরে অনেক গ্রিন এরিয়া, এই কারণে আসলে এই জায়গাটাকে পছন্দ করা। বাসার আসলে সুন্দর করতে গেলে ইন্টেরিয়র ডিজাইনারদের অশেষ ভূমিকা থাকে। সেক্ষেত্রে আমি যেটা আমাদের বাসা করার ক্ষেত্রে আমি ফ্রেমিনকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের যে কোঅপারেশন ছিল প্রথম থেকে, সে বিল্ডিংয়ের যখন ডিজাইন করে তার সেই সময় থেকেই তারা আসলে এটার সাথে রিলেটেড। তো তারা অনেক সময় দিয়েছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রম, আমরা তাদেরকে যেরকমভাবে চাইছি, আমাদের যে একটা এক্সপেকটেশন ছিল আসলে তারা সেভাবেই চেষ্টা করছে এবং আমরা আসলে তাদের কাজে অনেক হ্যাপি। আমি বলবো যে ইন্টেরিয়র ডিজাইনারের অবশ্যই অনেক গুরুত্ব রয়েছে, বিশেষ করে আমার মতো কর্মজীবী মানুষদের জন্য, কারণ আমি আসলে ওইভাবে আমার পক্ষে পরিপূর্ণ সময় দেওয়া ওইভাবে পসিবল না। সেজন্য আমার মনে হয় যে একটা প্রজেক্টের শুরু থেকে ইন্টেরিয়র ডিজাইনারদের গুরুত্ব অনেক বেশি। প্লটটা বুকিং দেওয়ার পর থেকেই আমরা খুঁজছিলাম যে কাদেরকে দিয়ে এই ডিজাইনটা করা যায়। অনেক খুঁজে দেখার পরে আমরা পেলাম ফ্রেমিনকে। তো তাদের ডিজাইনগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে দেখে, এবং আমাদের মনে হয়েছে আমরা যেমন চাচ্ছিলাম তাদের ডিজাইনগুলো ঠিক অনেকটা আমাদের পছন্দের মতোই। তাই আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরে আমরা আমাদের প্রজেক্টটার শুরু থেকেই আমরা তাদের পরামর্শ মতো এবং আমাদের প্রত্যেকটা আইডিয়া তাদের সাথে শেয়ার করে তাদের অ্যাডভাইস নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা সেই শুরু থেকে ডিজাইন থেকে শুরু করে সব কিছু, ফার্নিচার, এভরিথিং আমরা ডিজাইন একসাথে করি এবং আস্তে আস্তে সেটা বাস্তবে রূপ নিয়েছে। আর এই কাজে আমি না বললেই না সামি ভাই আর শীতলাপুর কথা, তারা সবসময় আমাদের সময় দিয়েছেন এবং আমরা যেহেতু ব্যস্ত, আমরা যেদিন সময় করতে পেরেছি তারা আমাদেরকে সেদিনই সময় দিয়েছেন তাদের ব্যস্ত সময় থেকে, এবং আমাদের প্রজেক্টে আসা, সব কিছু সেই শুরু থেকে দেখা, সব কিছুতে তারা অনেক সময় দিয়েছেন, ডিজাইন থেকে সব এভরিথিং। আমি যেহেতু চাকরিজীবী, তো অন্য গৃহিণীদের মতো সব সময় সব কিছু গুছিয়ে ওঠা হয়তো বা এখনও আমার পক্ষে পসিবল হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি আমার বাসাটা যেন খুব নর্মালি সাজানো গোছানো হয়, খুব বেশি ডেকোরেটিভও না আবার খুব বেশি নর্মালও না। সেজন্য আমি কিছু গাছপালা রাখার চেষ্টা করেছি, সবুজ আমাদের সবারই খুব পছন্দ এবং মনে হয় যে প্রকৃতির সাথে আছি আমরা, তাই গাছপালা দিয়েই বেশি সাজানোর চেষ্টা করেছি অন্যান্য আর্টিফিশিয়াল জিনিস ছাড়া। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সিলিংয়ে আসলে আমরা খুব বেশি কাজ করাইনি, এটা যতটুকু কাজ করেছি ফ্রেমিনের তাদের কিছু পেজ আমরা দেখেছিলাম যে তারা সিলিংয়ে বেশ সুন্দর কিছু কাজ করেছে। তো ওই পার্সপেক্টিভ থেকে আসলে এটা নেওয়া যে আমরা অত ডেকোরেটিভ করব না, সিম্পলভাবে কিছু কাজ করানো। বেডরুমের বৈশিষ্ট্য, বেডরুমটা যখন ডিজাইন করা হয় তখন আমার মাথায় ছিল যে আমার একটা ওয়াকিং ক্লসেট লাগবে, তো সেই চিন্তাটাই আমি শীতলাপু এবং হচ্ছে সামি ভাইয়ের সাথে শেয়ার করি এবং তারাই আমাকে আইডিয়া দেয় যে এখানে একটা ব্যাক ওয়াল দিয়ে আলাদা করে
আমি সেই আমার পারপাসটা ফুলফিল হতে পারে, সেদিক থেকেই আমরা ওইভাবেই ডিজাইনটা করেছি। এবং ওখানে ওয়াল ক্যাবিনেট আছে যেখানে ডিজাইনগুলো সম্পূর্ণ তাদেরই ছিল, সব কিছু মিলিয়ে। আর কিছু লাইট আছে, ডেকোরেটিভ লাইট আছে, সেগুলো আমরা তাদের সাথে মিলেই আর কি পছন্দ করে আমরা সেগুলো কিনেছি। মায়ের রুমটা আসলে একটু বলতে গেলে একটু আমার কাছে একটু কনজাস্টেড, বিকজ দুই পাশেই রুম আছে এবং মাঝখানে শুধু একটাই এয়ার পাসের শুধু একটাই ওয়ে আছে। তারপরেও ওখানে একটা সুন্দর, যেহেতু বারান্দা আছে, আমরা ফোকাস করেছি বারান্দা সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রাখার। আর ঘরে একটা টিভি ক্যাবিনেট দিয়েছি, কারণ আমার মা যেহেতু বয়স্ক মানুষ বাসায় থাকেন, উনি টিভি দেখতে পছন্দ করেন, সেজন্য টিভির অ্যারেঞ্জমেন্টটা রেখেছি। আর একটা টেবিলের ব্যবস্থা করেছি, যে আমার যেহেতু দুই ছেলে, তারা যাতে, যেহেতু তারা দিদার সাথেই টাইম পাস করে, তারা যেন ওখানে কিছু সময় যদি পড়াশুনো করতে চায় তারা যেন সেখানে পড়াশোনাও করতে পারে। আর ক্যাবিনেটটাও বড় করে রেখেছি যাতে মা তার প্রয়োজনীয় সব জিনিসপত্র, ওষুধ থেকে শুরু করে সব কিছু সেখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। ছেলেদের রুমটা ডিজাইন করার সময় আমাদের মাথায় ছিল যে আমার যেহেতু দুই ছেলে, আমি একটা বাং বেড রাখি। বাং বেডগুলো দেখতে সাধারণত সুন্দর লাগে অনেক। আর ক্যাবিনেটের কালারের সাথেও আমরা কিছুটা চেষ্টা করেছি যাতে ওইটা কালারটা যায়। আর একটা আছে পড়ার টেবিল, আর তার সাথে কিছু ক্যাবিনেট বই রাখার, যেহেতু বই রাখতে হবে। এবং তাদের রুমেও পর্যাপ্ত পরিমাণে ক্যাবিনেটের ব্যবস্থা রয়েছে যাতে তাদের খেলনা বা বইপত্র বা তাদের ইউজের সব জিনিস যাতে ঠিকভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আসলে টাইলসের ক্ষেত্রে, টাইলস আমরা প্রথম থেকে, আমাদের পছন্দ হচ্ছে লাইট কালার, কারণ লাইট কালারগুলি মানুষের বাসাকে অনেক ব্রাইট দেখায়। তো এই কারণে আমরা ফ্লোরের কমন স্পেসগুলোতে লাইট কালার লাগিয়েছি, এবং শুধু মাস্টার বেডটাতে আমরা একটু ম্যাট টাইপের উডেন টাইলস লাগিয়েছি, একটু ডিফারেন্ট পছন্দ এই কারণে। আর বারান্দায় কিছু আমরা টাইলস লেগেছি একটু ডার্ক কালারের, তো সেক্ষেত্রে একটু কন্ট্রাস্ট ইফেক্ট দেখা যাচ্ছে এবং সেটা অনেক দেখতে ভালো লাগে। গেস্ট লিভিংটা আমাদের বাসায় আমার কাছে একটু ছোট মনে হয়েছে, তারপরেও ছোটর মধ্যে যতটুকু সাজানো যায় আমরা চেষ্টা করেছি। এখানে একটা এল প্যাটার্নের সোফা দেওয়া হয়েছে, আর সামনে টিভি ক্যাবিনেট, আর পেছনে একটা ছবি দেওয়া হয়েছে বড়। যেহেতু আমরা একটু কালার রিলেটেড জব করি, সেহেতু আমাদের কাছে কালারটা একটা বিশেষ গুরুত্ব রাখে। আর কিছু গাছ রাখা হয়েছে। ডাইনিং টেবিলের উপরের মার্বেলটা আমরা কিনেছি নিজেরা পছন্দ করে, তবে আমরা সবসময় আর্কিটেক্টরা যেভাবে বলেছেন আর কি সেই কালারগুলোই রাখার চেষ্টা করেছি, প্লাস আমাদের পছন্দ মিলিয়ে আমরা মার্বেল টপটা কিনেছি। চিন্তা করলাম যে গেস্টরা যখন আসবে আমাদের একটা এসির ব্যবস্থা রাখা উচিত, সেই সেন্স থেকে এবং আমাদের আর্কিটেক্টদের একটা অ্যাডভাইস অনুসরণ করে আমরা চিন্তা করলাম যে এখানে একটা বাইফোল্ডিং ডোর দেওয়া যায়, যেটা আসলে আমাদের ফুল স্পেস থেকে আমাদের ফর্মাল লিভিংকে পুরোপুরি আলাদা করবে এবং এসিটাও কার্যকর হবে এবং ভালো মতো আমরা ইউটিলাইজ করতে পারবো এসিটা।
প্রত্যেক বাসাতেই একটা আমি মনে করি প্রেয়ার রুম খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম বাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেয়ার রুম থাকে না। একটা প্রেয়ার রুমের ক্ষেত্রে যেমন একটা প্রাইভেসি দরকার আছে, এই জিনিসটা আসলে প্রেয়ার রুম ছাড়া হয় না। কারণ প্রেয়ার করতে গেলেই সবার একটা প্রাইভেসি দরকার আছে, যেখানে একান্ত মনে সে কোনো কিছু প্রে করতে পারবে। তো এই জন্যেই আসলে প্রেয়ার রুমটা দরকার। আর এই প্রেয়ার রুম সিলেকশনের ক্ষেত্রে আমাদের আর্কিটেক্ট আমাদেরকে অনেক হেল্প করছেন, কারণ আমাদের যে হিন্দুদের কনসেপ্ট, এই কনসেপ্টটা তারা অনেকখানি ফুটিয়ে তুলেছে এবং এটা খুবই ভালো হয়েছে। কার্টেন চুজের ক্ষেত্রেও আসলে আমাদের আর্কিটেক্টরাই আমাদেরকে সহায়তা করেছেন। জায়গা বুঝে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট রেখেছেন, কোনো জায়গায় ডাবল পর্দা রেখেছেন যেখানে আলো আসারও দরকার আছে, আবার প্রাইভেসির জন্য আবার কিছু থিক কার্টেনও রাখা হয়েছে। কালারের সম্পর্কেও আমরা সবসময়ই আর্কিটেক্ট যেভাবে বলেছেন বা আমাদের চয়েস সাথে মিল রেখে আমরা করার চেষ্টা করেছি। এই বাসায় আসলে প্রচুর আলো বাতাসের আসা যাওয়া রয়েছে, কারণ সব দিকেই খোলা, বিশেষ করে দক্ষিণ দিকটা পুরাটাই খোলা এবং বড় উইন্ডো করা সব দিকে। এমনভাবে ডিজাইন ফার্নিচার অ্যারেঞ্জমেন্টগুলো করেছেন যাতে আলো আসাতে কোনো বাধায় না পায়। বলতে গেলে এই বাসার সব জায়গায় আমার পছন্দ, তবে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার এই ফ্যামিলি লিভিংয়ের এরিয়া। আর এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দ কারণ আমি এখানে বসে বাইরের আকাশ এবং সবুজ মাঠটা দেখতে পারি, যেটা আমাকে একটা বিশাল রিলিফ দেয়। এখানে আসলে আমরা কোয়ালিটি টাইম পাস করি বলতে গেলে সবাই মিলে, সো এই জায়গাটা আসলে আমার জন্য অনেক স্পেশাল। অবসর টাইম ওইভাবে আমি পাই না সত্যি কথা বলতে, তবে যেটুকু পাই ফিরে আসার পরে টুকটাক গান গাইতে পছন্দ করি। অবসর সময় আসলে মোস্টলি টাইম আমি টিভি দেখি বা বাচ্চাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করি। ভবিষ্যতে এই বাসাটাকে আরও সুন্দর করে গোছানোর পরিকল্পনা আছে, আপাতত নতুন কিছু করার পরিকল্পনা নেই।